তো ভাই, আজকের ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো দেখুন, এবার থেকে আপনার চ্যানেল থেকে আপনি যদি অর্ধেক মনিটাইজেশন করতে পারেন, তাহলে আপনি ভাই মান্থলি 20-30-40 হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। তো সর্বপ্রথম আমরা দেখবো অর্ধেক মনিটাইজেশনটা কি জিনিস, দ্বিতীয়ত হচ্ছে আমরা কিভাবে বেনিফিটটা পাবো, কিভাবে আমরা ইনকামটা জেনারেট করবো। তো খুব গুরুত্বপূর্ণ ভিডিও ভাই, আপনার চ্যানেল যদি অর্ধেক মনিটাইজেশন হয়ে থাকে, তাহলে ভাই আপনি এবার থেকে একটা ভালো রকম ইনকাম জেনারেট করবেন। যদি না হয়ে থাকে ভাই, আপনি একটু মেহনত করে একটু মন লাগিয়ে কাজ করে চ্যানেলটাকে অন্তত অর্ধেক মনিটাইজেশনটা করতে থাকুন। তো আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা ইনকামটা করতে থাকবো। তো তার আগে একটা কথা বলে নাকি, ভিডিও শুরু করার আগে আপনাদের মধ্যে একজন আমাকে ইমেল আইডিতে চ্যানেলের লিঙ্কটা পেস্ট করেছিল যে দাদা আমার চ্যানেলটা চেক করে বলবেন। আমি আপনার চ্যানেলটা চেক করে দেখেছি এবং আপনার চ্যানেলের মধ্যে অনেক কটা ভুল রয়েছে, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারাও দেখতে থাকুন। যদি আপনারা এরকম ধরনের ভুল করেন, তাহলে ভাই আজ থেকে সতর্ক হয়ে যান, না হলে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজেশন পাবে না। তো দেখুন, এখানে আমি চ্যানেলটা এখানে স্ক্রিন রেকর্ডটা অন করে দিয়েছি, ইউটিউবটা আমি ওপেন করছি, আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে দেখুন চ্যানেলটা, ভেরিয়াস বলে চ্যানেলটার নাম, 22টা সাবস্ক্রাইবার আছে, 30টা ভিডিও আপলোড করছে। তো এই চ্যানেলে দেখুন, এই ভিডিও ফরম্যাটে যদি যাই, লং ফরম্যাটের ভিডিওতে দেখুন, এখানে একটা জিনিস আপনাদেরকে আমি বলে দিই, ইউটিউব যে নতুন আপডেটটা নিয়ে এসেছে, এখানে দেখুন আমি আপনি যে ভিডিওটা আপলোড করেছেন এটা দেখুন। তো আমি একটা জিনিস আপনাদেরকে বলে দিই, যদি আপনারা শর্ট ভিডিও আপলোড করেন, তাহলে সবসময় মোবাইলকে এই ভার্টিক্যাল ভিউতে শ্যুট করবেন, এটা হচ্ছে শর্ট ভিডিও, মানে শর্ট ফরম্যাটে যাবে। আর যদি আপনি লং ফরম্যাটের ভিডিও আপলোড করেন, তাহলে মোবাইলকে সবসময় এরকম ধরবেন, মানে হরিজেন্টাল ভিউতে এইভাবে শ্যুট করবেন, এটা হচ্ছে হরিজেন্টাল ভিউ, তাহলে আপনার লং ফরম্যাটের ভিডিও আপলোড হবে, মানে লং ফরম্যাটের ভিডিওতে কিন্তু যাবে। তো ইউটিউব যে আপডেটটা নিয়ে এসেছে, এখন যদি আপনারা কি করেন, যদি মনে করেন যে আমি লং ফরম্যাটের ভিডিও আপলোড করবো আর মোবাইলটা যদি আপনি এইভাবে শ্যুট করেন, আপনার ভিডিওটা 1 মিনিট হোক 1.5 মিনিট হয়ে যাক, তবুও কিন্তু আপনার সেই ভিডিওটা শর্ট ফরম্যাটে চলে যাবে। তো আগে কি ছিল, আগে 59 সেকেন্ড বা 1 মিনিটের আগে পর্যন্ত যদি ভিডিও আপনি শ্যুট করতেন, যদি আপনি হরিজেন্টাল ভিডিওতে শ্যুট করতেন, তবুও ভাই আপনার সেটা শর্টেতেই যেত। কিন্তু এখন যে আপডেটটা নিয়ে এসেছে, আপনি যদি মোবাইলকে ভার্টিক্যাল ভিউতে এভাবে শ্যুট করেন, আর আপনি যদি মনে করেন যে আমার ভিডিওটা 2 মিনিট হয়ে গেছে, আমি এটা লং ফরম্যাটে ভিডিও আপলোড করবো, আপনার কিন্তু সেটা শর্ট ফরম্যাটেই চলে যাবে। যার জন্য শর্ট ভিডিও আপলোড করলে ভার্টিক্যাল ভিউতে শ্যুট করবেন, আর যদি লং ফরম্যাটে ভিডিও আপলোড করেন, তাহলে হরিজেন্টাল ভিউতে শ্যুট করবেন, ঠিক আছে। এবার যে আপনার চ্যানেলের ভুলগুলো আমি যেটা দেখলাম, দেখুন এখানে আপনি একটা জিনিস করেছেন, এখানে আপনি মিক্সিং কন্টেন্টকে আপলোড করেছেন, অনেক ধরনের কন্টেন্ট আপনার আছে নানা ধরনের টপিক নিয়ে। তো এইরকম যদি মিক্সিং কন্টেন্ট আপলোড করেন, আপনার চ্যানেল কিন্তু মনিটাইজেশন পাবে না। প্রথম কথা আমি আপনাদেরকে বলে দিই, আপনারা যদি মিক্সিং কন্টেন্ট আপলোড করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজেশন পাবে না। আর এখানে শর্ট ভিডিওতে যদি যাই, তো এই শর্ট ভিডিওতেও আমি দেখেছি আপনি অনেক ধরনের মিক্সিং কন্টেন্ট কিন্তু আপলোড করেছেন। তো মিক্সিং কন্টেন্ট কখনোই আপলোড করবেন না, কারণ ইউটিউবের যে মনিটাইজেশন পলিসি রয়েছে, সেখানে আপনি চেক করলে বুঝতে পারবেন, সেখানে পরিষ্কার কয়েকটা জিনিস দেওয়া আছে যেগুলো কিন্তু ইউটিউব চেক করবে। আপনি যখন চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য পাঠাবেন, প্রথমত চেক করবে আপনার চ্যানেলের মেন থিম কী রয়েছে, আপনার চ্যানেলের ক্যাটাগরিটা কী রয়েছে, এবং ভিডিওর টপিকগুলো কী কী রয়েছে, একই ধরনের মেন থিম আপনার থাকতে হবে, প্রথমে এটা চেক করবে। দ্বিতীয়ত চেক করবে আপনার সবথেকে বেশি ভিউজ কোন ভিডিওতে এসেছে এবং সেই ভিউজটা আপনি কোথা থেকে পেয়েছেন, এটা চেক করবে। 3 নম্বর হচ্ছে আপনার সবথেকে ওয়াচ টাইম কোথা থেকে এসেছে সেটা দেখবে। 4 নম্বর হচ্ছে আপনার যে সাবস্ক্রাইবার্সটা ইনক্রিজ হয়েছে, সাবস্ক্রাইবার্সটা কোথা থেকে সাবস্ক্রাইবারগুলো এসেছে, কারণ অনেক ধরনের ধরুন SMM প্যানেল রয়েছে যেখান থেকে মানুষ কিন্তু টাকা দিয়ে সাবস্ক্রাইবারকে বাই করে। তো সেটা প্রথমে চেক করবে যে আপনি সাবস্ক্রাইবার্সগুলো কোথা থেকে পেয়েছেন। আর 5 নম্বর চেক করবে আপনার চ্যানেলের ডেসক্রিপশনটা আপনি কি দিয়ে রেখেছেন সেটা চেক করবে। আর 6 নম্বর হচ্ছে আপনার চেক করবে আপনি যে রিসেন্ট ভিডিওগুলো আপলোড করেছেন, সেই মানে যখন আপনি মনিটাইজেশনে পাঠাচ্ছেন, রিসেন্ট যে ভিডিওগুলো সেখান থেকে একটা ভিডিও চেক করবে। যদি আপনার এগুলো ঠিকঠাক থাকে, তাহলে আপনার চ্যানেলটা অনায়াসে মনিটাইজেশন হয়ে যাবে। আপনারা যদি এর উপর একটা ভিডিও চান, তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি পরিষ্কার আপনাদেরকে একটা ফুল টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসবো যে এই যে ইউটিউব যে চেক করবে মনিটাইজেশন পলিসিটা রয়েছে, আপনাদেরকে কোন কোন জিনিসগুলো ঠিক করতে হবে। তো চলুন এবার আজকের টপিকে ফিরে আসি। তো একটা জিনিস দেখাই, এই যে হাফ মনিটাইজেশন, এখানে দেখুন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার 3 নম্বর চ্যানেল, আপনারা সবাই জানেন। তো এখানে আর্ন অপশনে যদি ক্লিক করি, আমরা জানি 500 সাবস্ক্রাইবার 3000 ঘন্টা ওয়াচ টাইম, এটা কিন্তু আগে ছিল না, ইউটিউব নতুন করে নিয়ে এসেছে। প্রথমে আমরা সবাই জানি ইউটিউবের ক্রাইটেরিয়া 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম, তবেই চ্যানেল মনিটাইজেশন হয়। তারপরে দেখুন এই যে জিনিসটা নিয়ে এসেছে, 3000 ওয়াচ টাইম 3000 ঘন্টা ওয়াচ টাইম, আর আপনার 500টা সাবস্ক্রাইবার হলে আপনার চ্যানেলটা অর্ধেক মনিটাইজেশন হয়ে যাবে। আর আপনি যদি শর্ট ভিডিও আপলোড করেন, তাহলে আপনাকে 3 মিলিয়ন ভিউজ 90 দিনে নিয়ে আসতে হবে। তাহলে আপনি কোন কোন বেনিফিটগুলো পাবেন, এখানে মেম্বারশিপ পাবেন, সুপার পাবেন, সুপার থ্যাঙ্কস পাবেন, আর শপিং পাবেন। তো এই সুপার থ্যাঙ্কস বলতে মনে পড়ে গেল ভাই, এখান থেকে একটা ইনকাম হয় না বললেই চলে, জিরো, কারণ কেউ কারোর অ্যাকাউন্ট থেকে ডেবিট করে কাউকে টাকা পে করে না। তো মেন যেটা দেখুন ইউটিউবের যে ক্রাইটেরিয়া, 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটা হচ্ছে ফুল মনিটাইজেশন। এখান থেকে আপনি কি পাবেন, ওয়াচ পেজ অ্যাড, ওয়াচ পেজ অ্যাড মানে ভিডিওতে যে অ্যাড
ফ্রিল্যান্স সেখান থেকে ইনকাম করতে পারবেন, এটাই হচ্ছে মেন সোর্স। তো এবারে শপিং বলে যে অপশনটা দেখুন, ইউটিউব যে কিছুদিন আগে আপডেটটা নিয়ে এসেছে, দু তিন দিন হয়ে গেল, এটা কিন্তু এতদিন বাইরের দেশে ছিল ভাই, এখন আমাদের দেশে এটা চালু করে দিয়েছে শপিংটা। শপিং এ কি, শপিং এ যখনই ক্লিক করবেন, কানেক্ট শপে যখনই ক্লিক করবেন, এতদিন পর্যন্ত বড় বড় ক্রিয়েটারদের দেখবেন, অনেকজন বলে যে আমি যে জিনিসগুলো ব্যবহার করি বা আমি যে লাইট ব্যবহার করি, আমি যে মাইক ব্যবহার করি, তো আপনারা যদি ওগুলো কিনতে চান তাহলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে, সেই লিঙ্ক থেকে আপনারা বাই করতে পারেন। সেই লিঙ্ক থেকে যেসব ব্যক্তিরা বাই করে তো সেই ক্রিয়েটার ভাই একটা কমিশন পায়। তো এর জন্য একটা অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রামে একটা অ্যাকাউন্ট খুলতে হয়, অনেক ভাই ঝামেলার বিষয়। কিন্তু এখন ইউটিউব অ্যাফিলিয়েট একটা নিয়ে চলে এসেছে, ইউটিউব নিজস্ব একটা অ্যাফিলিয়েট প্রোগ্রাম। এবার ভাই এই শপিংটা আপনার চ্যানেলটা যদি অর্ধেক মনিটাইজেশন হয়ে যায়, এই শপিংটাতে আপনি আরামসে কানেক্ট করে দিতে পারবেন। কানেক্ট করলেই কি হবে, আপনি যে যে জিনিসগুলো মানুষকে কিনতে বলবেন, যে যে জিনিসগুলো আপনি ব্যবহার করছেন, কোনো প্রোডাক্টকে আপনি যদি সেখানে লিঙ্ক করে রাখেন, মানুষ সেটা বাই করলেই কিন্তু আপনি একটা কমিশন পাবেন, আপনার একটা মান্থলি ভালো রকম ইনকাম জেনারেট হবে। যেমন একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, এখানে দেখুন এটা আমার মেন চ্যানেল, আপনারা দেখতেই পাচ্ছেন এই চ্যানেলটা। তো এখানে দেখুন একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রোডাক্টগুলোকে অ্যাড করে। এই যে ভিডিওটা, যেমন ধরুন এই যে ভিডিওটা কিছুদিন আগে আপলোড করেছিলাম বিনা কাটনিতে বাংলা সিনেমা কপি পেস্ট করে। তো এখানে দেখুন এই যে পেন্সিল মার্ক রয়েছে, এটা আমি ক্লিক করছি। ক্লিক করার পর দেখুন নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন ট্যাগ প্রোডাক্ট, এই ট্যাগ প্রোডাক্ট আমি ক্লিক করছি, ঠিক আছে। ক্লিক করার পর দেখুন এখানে প্রোডাক্ট আমি সার্চ করতে বলছে, সার্চ প্রোডাক্ট। তো আমি যেমন সার্চ করে নেবো, যেমন ধরুন আমি ভিডিওতে কী কী মাইক ব্যবহার করি, কী কী লাইট ব্যবহার করি, তো আমি একটা মাইক সার্চ করে দেখাচ্ছি এখানে, যেমন ধরুন বোয়া কোম্পানির মাইক। তো এটা দেখুন আমি বোয়া মাইক সার্চ করলাম। সার্চ করার পর দেখুন এখানে বোয়া মাইক সমস্ত চলে এলো। এখানে প্রাইসগুলো আপনারা দেখুন, এই যে প্রাইসগুলো দেখাচ্ছে দেখুন 3177 টাকা প্রাইস রয়েছে। তো এইটা প্রোডাক্টটা যদি কেউ কিনে 8.5% কমিশন কিন্তু আমাকে দিবে, বুঝতে পাচ্ছেন, 8.5% কমিশন কিন্তু আমি পেয়ে যাবো। এবার দেখুন নিচে দেখুন 1599, এখানেও কিন্তু 8.5% কমিশন কিন্তু আমি পেয়ে যাবো। তো যেমন যে প্রোডাক্ট আমি অ্যাড করবো, ধরুন এই প্রোডাক্টটা অ্যাড করছি, প্লাস আইকনে ক্লিক করছি, এটা ডান করে দিচ্ছি। ডান করার পর দেখুন নিচে বোয়া মাইক দেখতে পাচ্ছেন, চলে আসছে ট্যাগ। এবার আপনার ভিডিওটা যে ব্যক্তি প্লে করুক না কেন, ওই প্রোডাক্টটা কিন্তু শো করবে। যেমন ধরুন আমার এই ভিডিওটা আপনারা দেখছেন, এখন এখানে তিনটে প্রোডাক্ট কিন্তু শো করছে। আপনারা ডিসক্রিপশন বক্সটা ওপেন করুন, ওখানেও আপনি পেয়ে যাবেন। আর ভিডিওটাতে হাত দিন, ওখানে ক্লিক করলে আপনারা দেখুন ভিউ প্রোডাক্ট বলে একটা অপশন রয়েছে, ওখানে যখনই ক্লিক করবেন আপনারা বোয়া মাইক পেয়ে যাবেন, RGB লাইট পেয়ে যাবেন, নর্মাল লাইট পেয়ে যাবেন। তো এবার যে ব্যক্তি সেখান থেকে পারচেস করবে, পারচেস করলেই ভাই সেখান থেকে আমি 8.5% কিন্তু কমিশন পাবো। তো এটা ভাই হাফ মনিটাইজেশন, আপনার চ্যানেলটা যদি অর্ধেক মনিটাইজেশন হয়ে যায় থাকে তাহলে ভাই এই ফিচার্সটা আপনিও পেয়ে যাবেন। আপনার যদি 500 করে ভিডিওতে ভিউ আসে, আর আপনি ভিডিওতে কি কি ব্যবহার করছেন বা আপনি কোন ধরনের টপিকের উপরে ভিডিও আপলোড করছেন, ধরুন আপনি রান্নার চ্যানেল ওপেন করেছেন, তো রান্নার চ্যানেলের জন্য কোন কোন জিনিসগুলো দরকার রয়েছে, তো সেগুলো যদি আপনি সেখানে প্রোডাক্টগুলোকে অ্যাড করে রাখেন, আর আপনি যদি ভিডিওতে বলেন যে আমি যে জিনিসগুলো ব্যবহার করি, আপনারা দেখবেন ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে, তো সেখান থেকে ভাই আপনার যদি 500 ভিউ আসে, আর যদি 3 করে বাই করে, 3 করে ব্যক্তি যদি বাই করে, এবং আপনি যদি 30 30 ভিডিও আপলোড করেন, তাহলে ভাই আপনি কত হচ্ছে, যদি 3 করে বাই করে 90 বাই করছে, তাহলে 90 যদি প্রোডাক্টটাকে কিনে, তাহলে সেখানে 8.5% করে কমিশন যদি আপনি পান, তাহলে এবার ক্যালকুলেশন করে দেখুন আপনার মান্থলি ইনকামটা কত দাঁড়াচ্ছে। এতদিন পর্যন্ত অর্ধেক মনিটাইজেশনে কোনো রকম ইনকাম ছিল না, শুধুমাত্র এটা একটা সান্ত্বনা পুরস্কার ছিল, ইউটিউব একটা সান্ত্বনা পুরস্কার দিয়েছিল যে আপনারা সুপার থ্যাঙ্কস অপশনটা পেয়ে যাবেন। তো সুপার থ্যাঙ্কসে ভাই কেউ কোনোদিন টাকা ডেবিট করে টাকা পে করে না, কিন্তু এখন যে আপডেটটা নিয়ে এসেছে দেখুন খুব সুন্দর একটা আপডেট। আপনার কিন্তু অর্ধেক মনিটাইজেশন হলেই চ্যানেলটা, আপনার যদি 500 সাবস্ক্রাইবার আর 3000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে যায়, আপনি কিন্তু এই শপিং অপশনটা আরামসে পেয়ে যাবেন। আপনি আপনার প্রোডাক্টকে অ্যাড করতে পারবেন, এবং অ্যাড করলে আপনি সেখান থেকে একটা ইনকাম জেনারেট করতে পারবেন। তো চলুন ভাই আজকে ভিডিওটা অনেকটা লম্বা গেছে, ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবেন, মেসেজ করে শেয়ার করবেন, চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন আজ এ পর্যন্ত।